হ্যালো ফ্রেন্ড, এসে গেছি ইতিহাস বিদ্যার্থী টিউটোরিয়াল চ্যানেলে। আজ আমি দশম শ্রেণীর একটা বিষয় নিয়ে আলোচনা করব। আলোচনাটা হচ্ছে একা আন্দোলনের বিবরণ দাও। তোমরা নিশ্চয়ই নোটটা দেখতে পাচ্ছ, চাইলে সেটা স্ক্রিনশট মেরে নিতে পারো। তাহলে এখন আলোচনা শুরু করা যাক। একা আন্দোলনের সম্পর্কে যা জানো লেখো বা তার বিবরণ দাও। উত্তর: 1921 খ্রিস্টাব্দের শেষ দিকে এবং 1922 খ্রিস্টাব্দের গোড়ায় উত্তর পশ্চিম অযোধ্যার হরদই, বাহরাইচ, বড়াবাঁকি এবং সীতাপুর জেলার একটি বড় আকারের কৃষক আন্দোলন গড়ে ওঠে। আন্দোলনটি গড়ে উঠেছিল জনৈক স্থানীয় কংগ্রেস নেতার উদ্যোগে। অসহযোগ আন্দোলনের সময়ই একা বা একতা আন্দোলন শুরু হয়। দাবি: এই আন্দোলনে কৃষকদের অন্যতম প্রধান দাবি ছিল যে শস্য তারা খাজনা হিসাবে প্রদান করেছেন তার নগদ মূল্য খাজনা প্রদানের আগে ধার্য করে সেই অনুযায়ী খাজনা দেবেন। এই সময় শস্যের দাম বৃদ্ধি পাচ্ছিল বলে উৎপাদিত শস্যের পরিমাণকে নগদ মূল্যে বদলে নিলে তাদের করের পরিমাণ কিছুটা কমতে পারত বলে তারা মনে করত। এই আন্দোলনের বৈশিষ্ট্য, পরের পয়েন্ট, এগুলো হলো: কৃষক ঐক্য প্রতিষ্ঠা, 1-2 জঙ্গি আন্দোলন, 3 কৃষক কেন্দ্রিক, 4 নিম্নবর্গের আন্দোলন। কৃষক ঐক্য প্রতিষ্ঠা: এই আন্দোলনের প্রধান বৈশিষ্ট্য ছিল কৃষক ঐক্য প্রতিষ্ঠা করা। কয়েকটি শপথ পাঠের মাধ্যমে এই ঐক্য দৃঢ় করা হয়। পরের বৈশিষ্ট্য খ, জঙ্গি আন্দোলন: এই আন্দোলন ছিল জঙ্গি প্রকৃতির। জমিদার ও ইংরেজদের এরা চরম শত্রু বলে মনে করত। এই আন্দোলনে তাদের হত্যা করার জন্য কৃষকদের কাছে আহ্বান জানানো হয়। অর্থাৎ জমিদার এবং ইংরেজদের হত্যা করার জন্য কৃষকদের বলা হয়। গ, কৃষক কেন্দ্রিক: এই আন্দোলন ছিল কৃষক কেন্দ্রিক। কৃষক ছাড়া অন্যান্য সামাজিক শ্রেণীর কথা এখানে ভাবা হয়নি। আর ঘ, নিম্নবর্গের আন্দোলন: এই আন্দোলনের নেতা ছিলেন মাদারি পাশি। তিনি নিম্নবর্গের মানুষ ছিলেন। এই আন্দোলনে নিম্নবর্ণের মানুষরাই যোগ দিয়েছিল। বর্ণনা: কিছুদিনের মধ্যে আন্দোলনের রাশ টেনে নেন মাদারি পাশি নামে এক কৃষক নেতা। এক বা ঐক্যবদ্ধ হয়ে আন্দোলনে অংশ নেওয়ার জন্য আন্দোলনকারীরা নানান মন্ত্র পড়তেন এবং প্রতিজ্ঞা গ্রহণ করতেন। এই কারণে এটি একা আন্দোলন নামে পরিচিত। গান্ধীজি অসহযোগ আন্দোলন প্রত্যাহার করে নেওয়ার পরেও এটা মানে এই আন্দোলন চলেছিল। সরকার নির্মম দমননীতির প্রয়োগ করে এবং পুলিশ প্রয়োগ করে আন্দোলনকারীদের উপর। পুলিশ 1922 খ্রিস্টাব্দে জুন মাসে আন্দোলনের নেতা মাদারি পাশিকে গ্রেপ্তার করে একা আন্দোলনকে অবদমিত করে। ঐতিহাসিক বিপানচন্দ্রের মতে একা আন্দোলন ক্রমে কংগ্রেস নেতৃত্বের নিয়ন্ত্রণমুক্ত হয়ে নিজস্ব পথে চলায় কংগ্রেস এই আন্দোলন থেকে পৃথক হয়ে যায়। মাদারি পাশি ও অনুন্নত শ্রেণীর কৃষক নেতারা এই আন্দোলনকে তাদের নিজস্ব পথে পরিচালিত করেন। আন্দোলন ক্রমশ হিংসাত্মক পথে পরিচালিত হতে থাকে। কুমায়ুন অঞ্চলের সংরক্ষিত অরণ্য জ্বালিয়ে দেওয়া হয়। জমিদার ও তালুকদারদের ঘরবাড়ি আক্রান্ত করা হয়। হপসবম একে সামাজিক দস্যুতা বলেছেন। সরকার এরপর দমননীতি প্রয়োগ করে আন্দোলন চুরমার করে দেন। সরকারি দমননীতির চাপে আন্দোলন ভেঙে পড়ে। সব শেষে একথা বলা যায়, বিক্ষিপ্ত হলেও ভারতের বিভিন্ন রাজ্যের কৃষক সম্প্রদায় এই আন্দোলনে যোগদান করে। আন্দোলনকারীদের মনোভাব যতটাই ব্রিটিশ বিরোধী ছিল তার চেয়েও বেশি ছিল স্থানীয় জমিদার বিরোধী।
মনোভাব। এতৎসত্ত্ব এই আন্দোলনের মানে আন্দোলনেরও ত্রুটি বিচ্যুতি থাকলেও একথা স্বীকার করতেই হয়, এই আন্দোলন মানে ছিল অভূতপূর্ব, এর মূল্য অস্বীকার করা। এতৎসত্ত্বেও একথা স্বীকার করা যায় যে এই আন্দোলনে কিছু ত্রুটি বিচ্যুতি থাকলেও তৎকালীন ভারতবর্ষে এই আন্দোলনের গুরুত্বকে অস্বীকার করা যায় না। তাহলে তোমরা এটা পড়ো, আজ আসি, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। টেক কেয়ার, বাই, ভালো থেকো, সাবধানে থেকো এবং অবশ্যই সাবস্ক্রাইব করো, ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করো এবং নোটিফিকেশন বেলটা অন করে দিও, যাতে আমাদের ভিডিও আপলোড হলেই সবার প্রথম তোমাদের কাছে গিয়ে পৌঁছায়, এবং অবশ্যই সাবস্ক্রাইব করো। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।